ইয়েস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুস্বাস্থ্যের জন্য হাঁটার গুরুত্ব, হ্যাঁ সুস্বাস্থ্যের জন্য হাঁটার গুরুত্ব অপরিসীম। হাঁটা একটা সেরা ওষুধ, এর থেকে বড় ওষুধ আর কিছু হতে পারে। সুস্বাস্থ্যের জন্য হাঁটাটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ হাঁটলে অনেক অনেক উপকার সাধিত হয় আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে। আমরা এটা প্রত্যেকেই জানি যে হাঁটলে কি হয়, আমাদের হার্টের পাম্পটা ঠিক মতো হয়, আর হার্টের পাম্প ঠিক মতো হলে হার্ট সুস্থ থাকে, হার্ট সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকি। শুধু তাই নয়, আপনার যদি ভঙ্গুর থাকে হাড়, যে ভঙ্গুর হাড় শক্ত করার জন্য হাঁটার গুরুত্ব অনেক বেশি। শুধু তাই নয়, আমরা প্রত্যেকে চাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাক। আমরা জানি যে লিম্ফ্যাটিক ভ্যাসেল যেগুলো আছে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। পাশাপাশি আমরা যখন হাঁটি তখন আমাদের ম্যাসিভ মেটাবলিক বুস্টগুলো খুব ভালো হয়, তো এই জন্য আমাদের নিয়মিত হাঁটা দরকার। এগুলো আমরা প্রত্যেকেই জানি। তারপরও আমি যে বিশেষ গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেক দিন অন্তত আমাদের 30 মিনিট হাঁটা দরকার। 30 মিনিট আমাদেরকে হাঁটতে হবে, এবং এই হাঁটার জন্য আমাদের কোনো বয়সের দরকার নেই, কোনো বয়সের ক্ষেত্রে হাঁটাটা নয়। প্রত্যেকটা বয়সেই, প্রত্যেক বয়সী যে কেউ, যে কোনো বয়সী যে কেউ, আমাদের প্রত্যেকের হাঁটা উচিত। এটা এক্সারসাইজ মনে করে হাঁটাটা ঠিক হবে না, একটা প্রত্যেক দিনকার রুটিন অনুসারে ডেইলি মুভমেন্ট বলতে পারেন আপনি। ডেইলি মুভমেন্টের আওতায় আমাদের প্রত্যেকের অন্তত 30 মিনিট হাঁটতে হবে। আর এই হাঁটাটা যদি প্রকৃতির মধ্যে হয়, সবুজের মধ্যে হয়, তাহলে তো আরও অনেক বেশি ভালো। সবুজের মধ্যে হাঁটলে আমাদের মানসিক পরিতৃপ্তিটাও অনেক বেশি হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে অন্তত দিনে 2 বার আপনি হাঁটেন। 30 মিনিট তো হাঁটবেনই, তো 2 বার হাঁটার চেষ্টা করেন। প্রথমত হচ্ছে সকালে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ভরপুর খাবেন, ভরপুর খাওয়ার পর আপনাকে হাঁটতে হবে। এই 2টা কাজ আমরা প্রত্যেক দিন করি। একটা কি, যে আমরা সকালে হাঁটি, সবুজের মধ্যে হাঁটার চেষ্টা করি, আর ভরপুর খাওয়ার পর, বিশেষ করে ডিনারটা যদি আমরা ভরপুর খাই, ভরপুর খাওয়ার পর আমরা কিছুক্ষণ হাঁটি। এবং হাঁটার মধ্যে কোনো কী নেই, বয়স নেই, যে কোনো বয়সের মানুষজনই, প্রত্যেকটা মানুষকেই হাঁটা উচিত। আর একটা বিষয়ে কী বললাম, যে হাঁটাটা কিন্তু একটা এক্সারসাইজ হিসাবে নিলে চলবে না, এটা ডেইলি মুভমেন্ট হিসেবে আপনাকে নিতে হবে। তো চলুন আমরা প্রত্যেকে নিয়মিত হাঁটা শুরু করে দিই। প্রত্যেক দিন অন্তত 30 মিনিট হাঁটি, আমরা 2 বার হাঁটি সকালে এবং ভরপুর খাবার পরে। যে যেখানেই থাকেন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।